এদিকে হরতালে রাজধানীতে সকাল থেকে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়তে দেখা গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে রাজধানীর শ্যামলী এলাকায় আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার হরতাল পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা যেমনটা বলছিলেন যে আজকে এই হরতালের সমর্থনে আমরা দেখেছি যে সকাল থেকে মিরপুর, শ্যামলী সহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল হয়েছে, বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি যে সকাল 6:30টার দিকে যে মিরপুর 10 নম্বর এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে মিরপুর থানা যুবদল এবং সেই মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও মিরপুর যে 6 নম্বর সেকশন রয়েছে, মিরপুর 6 নম্বর সেকশনেও হরতালের সমর্থনে মিছিল বের করে যুবদল এবং সেই মিছিল থেকেও পরপর দুটি ককটেলের বিস্ফোরণ। আর একটু বিষয় জানিয়ে রাখি যে শুধু মিরপুর নয়, শ্যামলী, আদাবর এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় সকাল 6:45টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে আদাবর থানা যুবদল। তো সেই মিছিল নিয়ে তারা আদাবরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আর এছাড়াও সকাল 9:00টার দিকে হরতালের সমর্থনে শ্যামলী রিং রোড এলাকায় যে মনসুরাবাদ আবাসিক এলাকায় মিছিল বের করে ছাত্রদল এবং যুবদল। তো সেই মিছিল নিয়ে তারা সেই শ্যামলী রিং রোড এলাকার যে জাপান গার্ডেন সিটি রয়েছে সেই এলাকায় তারা মিছিল করেছে। আর এছাড়াও আমরা যে দেখেছি যে হরতালের সমর্থনে মিরপুর রোড এলাকায় ধানমন্ডির যে আশপাশে যে প্রিন্স প্লাজা রয়েছে সেখানেও হরতালের সমর্থনে মিছিল করেছে তেজগাঁও থানা ছাত্রদলের নেতাকর্মীরা এবং সেই মিছিল থেকে পরপর 6টি ককটেলের বিস্ফোরণ হয়। আর এছাড়া আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই হরতালের সমর্থনে যেরকম মিছিল হয়েছে সেই সঙ্গে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রাজধানীর সবগুলো গুরুত্বপূর্ণ মোড়ে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন। এছাড়াও গাড়িতে করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর সবগুলো সড়কে টহল দিচ্ছেন। আর একটা বিষয় এখানে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখেছি যে যানবাহন চলাচল করছে। তো সকালে যানবাহন চলাচলের পরিমাণ কিছুটা কম থাকলেও বেলা যত বেড়েছে যানবাহন চলাচলের পরিমাণ ততই বেড়েছে, তবে যাত্রী সংখ্যা অত্যন্ত কম। আর এছাড়া সকালের দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও এখন এই মুহূর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যাও বাড়ছে। আর রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আমরা দেখেছি যে আজকে এই রাজধানীর সবগুলো সড়কেই রিক্সা চলাচল করছে অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণে। এবং এই যে যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আজকে এই হরতাল উপলক্ষে যে রিক্সার যে ভাড়া রয়েছে সেই ভাড়া স্বাভাবিকের থেকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন রিক্সার চালকরা, তো সেই জন্য তারা ভোগান্তিতে পড়ছেন। এছাড়া অনেক যাত্রী বলেছেন যে তারা হয়তো যে ঝটিকা মিছিল হচ্ছে কিংবা ককটেল বিস্ফোরণ হচ্ছে তো সে কারণে তারা বলছে যে তারা যদিও যানবাহন চলাচল করছে অনেকে যানবাহনে উঠতে হয়তো ভয় পাচ্ছেন, সেজন্য বেশিরভাগ মানুষজনই বলছেন যে তারা রিক্সায় যাওয়ার জন্যই বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ এখানে তারা বলছেন যেটা যে হয়তো দুর্ঘটনায় পড়ার আশঙ্কাটা কম আর সেই কারণেই হয়তো রিক্সা চালকরা আজকে রিক্সা ভাড়া বাড়িয়ে দিয়েছেন এটা যাত্রীরা বলছেন। আর একটা বিষয় একটু জানিয়ে রাখি যে দর্শক, আপনারা জানেন যে আজকে যে 18 দলীয় জোট গতকালকে যে টানা 36 ঘন্টা হরতাল ডেকেছে সারা দেশে, তো সেই হরতালের প্রথম দিন আজকে। তো হরতালের প্রথম দিনে আজকে আমরা সকাল থেকে দেখেছিলাম যে বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তারাই রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করছে। সকাল থেকে এই পর্যন্ত আমরা যে ধানমন্ডি এলাকা, তেজগাঁও এলাকা ঘুরেছি, মিরপুর, শ্যামলী, তারপর আদাবর, সবগুলো মোহাম্মদপুর, এসব এলাকা ঘুরে আমরা যেমনটা দেখেছিলাম যে কোনো জায়গায় জামাত শিবির কর্মীদের কোনো তৎপরতা সকাল থেকে এখনও পর্যন্ত চোখে পড়েনি। আর একটা বিষয় এখানে একটু জানিয়ে রাখি যে হরতালের সমর্থনে যেরকম মিছিল হয়েছে তা আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় হরতালের বিপক্ষে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও হরতালের বিপক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেছেন। তারা বলেছেন যে হরতাল যেরকম আহ্বান করার অধিকার রয়েছে, হরতাল পালন করা বা হরতাল আহ্বান করা যেরকম রাজনৈতিক অধিকার, কোনো রাজনৈতিক দল হরতাল ডাকতে পারে, তেমনই সেটা পালন করা বা না করাও জনগণের অধিকার। তো জনগণকে হরতাল পালনে বাধ্য করা যাবে না এমনটাই তারা বলেছেন। আরেকটা বিষয় এখানে একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে আজকে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতও রয়েছে। ভ্রাম্যমাণ আদালত আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে, কোনো ধরনের নাশকতা বা যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটলে সেই বিষয়গুলো ভ্রাম্যমাণ আদালত দেখছেন। তো আমার কাছে এখন পর্যন্ত হরতালের পরিস্থিতি ছিল এতটুকুই। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ রুমেল। দর্শক, শ্যামলী থেকে সেখানকার হরতাল পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। এদিকে হরতালে রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে সকালে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক।
এখন পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদ এলাকায় বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। হরতালে এ পর্যন্ত এই এলাকায় উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তিনটি। সকাল 7টার দিকে রাজপথ থেকে একটু ভিতরে শহীদ ফারুক রোডে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেরিয়ে আসে এবং তারা পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা তাদের হাতে থাকা ব্যানার ফেলে সেখান থেকে পালিয়ে যায়। সকাল 8টার দিকে ধলপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবির এবং মিছিল শেষে তারা কাঠ জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে এবং পুলিশ এলে তারাও সেখান থেকে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। প্রায় একই সময় দুনিয়া এলাকায়ও শিবির একটি ঝটিকা মিছিল করে। যানবাহন চলাচলের কথা যদি বলা হয়, গণপরিবহনের চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম চলছে। কাউন্টার বাস চলছে, লোকাল বাস, সিএনজি এবং রিক্সা চলাচল তো মোটামুটি স্বাভাবিকই বলা যায়। সকাল থেকে এই পর্যন্ত এই এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। আইন শৃঙ্খলার অবনতি এবং নাশকতা ঠেকাতে বিপুল পরিমাণ র‍্যাব এবং পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন স্পর্শকাতর জায়গায় অবস্থান নিয়েছেন এবং তাদের টহল টিম বিভিন্ন জায়গায় টহলও দিচ্ছে। যাত্রাবাড়ী এবং সায়দাবাদ এলাকা থেকে এই ছিল হরতালে আমার কাছে থাকা এই পর্যন্ত খবর। চলে যাচ্ছি স্টুডিওতে, ওমর ফারুক, সময় সংবাদ। রাজধানী সহ সারা দেশে এখন মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের টানা 36 ঘন্টার হরতাল। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আছেন আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন এবং চট্টগ্রামে নূর আহমেদ সড়কে বিএনপি অফিসের সামনে আছেন কমল দেব। হরতাল পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই চলে যাব নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে থেকে মানোয়ার হোসেনের কাছে। দর্শক, 18 দলীয় জোটের যে দুই দিনের 36 ঘন্টা হরতাল কর্মসূচি, তার প্রথম দিনে আজ বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো ধরনের পিকেটিংয়েরও ঘটনা ঘটেনি। আপনি জানেন যে আমি সকাল থেকে আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে বিষয়টি, যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের 18 দলীয় জোট এবং বিএনপির নেতাকর্মীর সংখ্যা খুবই কম। সকাল 6টার সময় আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এসেছেন কেন্দ্রীয় কার্যালয়ে। এছাড়া গত রাত থেকে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এবং সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি এই কার্যালয়ে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ তিনি কার্যালয়ের নিচে গেটে নেমে এসেছেন। তিনি মূলত এখানে কোনো পিকেটিং করছেন না, তিনি হল এখানে দাঁড়িয়ে মিডিয়ার সঙ্গে কথা বলছেন। আপনারা জানেন যে এর আগেই বলেছিলাম যে বিষয়টি, যে তারা জানিয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কোনো ধরনের পিকেটিং করবে না, এই এলাকাটি পিকেটিং মুক্ত ঘোষণা করেছে তারা। তারা মূলত কেন্দ্রীয় কার্যালয় থেকে পুরো বাংলাদেশে হরতালকে সমন্বয় করবে। তারা নেতাদেরকে, স্থানীয় নেতাদেরকে বলে দিয়েছেন যার যার এলাকা থেকে সেখান থেকে পিকেটিং করতে, ওই বিষয়গুলো নজরদারি করার জন্য, সমন্বয় করার জন্যই মূলত তারা এখানে অবস্থান করছেন। আরেকটি বিষয় যে আপনাদেরকে আমি সকাল থেকে জানিয়ে রেখেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও সেই পুলিশ আছে, তবে কিছুটা তারা রিল্যাক্স অবস্থায় রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকেই বসে আছে, বিশ্রাম নিচ্ছেন। আর বেলা বাড়ার পরপরই এলাকার রাস্তায় যানবাহন চলাচল অনেক বেড়ে গেছে, রিক্সা চলাচল করছে, সিএনজি চলছে, আগের চেয়ে অনেক বেশি যান চলাচল করছে এবং পথচারীর সংখ্যাও বেড়েছে। একটা বিষয় যে জিনিসটা, যে এখানকার যে আমি কথা বলেছিলাম সালাউদ্দিন আহমেদের সঙ্গে, তিনি বলেছেন যে এই তাদের যে হরতাল কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হরতালের মতো আরও কঠোর কর্মসূচি দিবেন। তিনি জানিয়েছেন যে পুলিশ তাদের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় পুলিশ তাদের উপর নির্যাতন করছে, বিভিন্ন পিকেটিংয়ে যারা করছে তাদের উপর হামলা চালাচ্ছে, তিনি এর নিন্দা জানিয়েছেন। দর্শক, এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের এই ছিল সর্বশেষ অবস্থা। আমরা চলে যাচ্ছি চিটাগাংয়ে, সেখানে আছেন।